নমস্কার বন্ধুগণ আমি আপনাদের প্রিয়জন তো নতুন আরেকটি গেম পেলে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আসি খেলছে নতুন আরেকটি গেম এই গেমটির নাম মেরুন ওকে তো এই গেমটি অনেক দিনের পুরাতন গেম এই গেমে সারভাইভ করতে হবে এই গেমের গ্রাফিক খুবই সুন্দর আর এই গেমটি খেললে ভাই খুব রিল্যাক্স ফিল হয় তো এই গেমে সার্ভাইভ করতে হবে এই গেমটি ম্যান ভার্সেস ওয়াইল্ড মানে এই গেমে বন জঙ্গল রয়েছে আর সেখানে অনেক জীবজন্তু রয়েছে ভাই গেমটি টু ডি টাইপের কিন্তু গেমটি খেলে খুবই মজা ওকে তো গেমে মানে চালু হয়ে গেছে ভাই স্টার্ট করতে হবে তো এটা গেমের সেটিং তো এখানে সেটিংয়ে বেশি কিছু নেই এপিএস রয়েছে তো এটা আমি শার্ট করে দিলাম কারণ আমার ডিভাইসের সাপোর্ট দেবে শার্ট এপিএস ওকে তো বন্ধুরা আমি গেমটা স্টার্ট করে দিয়েছি আর এখানে ট্রেনিংটা কমপ্লিট করতে হবে তারপর আমরা গেমটি নর্মাল খেলতে পারবো ওকে আর নিজের সাইডে অনেক কিছু অপশান দিয়েছে ফিজিক্যাল দিয়েছে ফুড দিয়েছে টুল ক্যাপচার ট্র্যাপ দিয়েছে ভাই তো এই জিনিসগুলো অবশ্যই ইউজ করতে হবে এটি সার্ভাইভ্যাল গেম আর এই গেমে কী কী ফুড রয়েছে কী কী মিট রয়েছে সব কিছু এখানে ডিটেলে দেওয়া হয়ে দিয়েছে ওকে আর এখানে ভাই ক্যাপচার করতে পারবো মানে পাখিদের মারতে পারবো আর ট্র্যাপ দিয়েছে ফাঁদ দিয়েছে ভাই এই গেমে অনেক জীবজন্তুর পশু পাখি রয়েছে মাছও রয়েছে ভাই এগুলো আমরা শিকার করতে পারবো কারণ এটি সারভাইভ্যাল গেম সার্ভাইভ করার জন্য এদেরকে মারতে হবে টাইম মতো খাবার খেতে হবে তো খুবই সুন্দর একটি গেম গেমটি খুবই ছোটো কিন্তু গেমের ভিতরে অনেক কিছু রয়েছে অনেক কিছু জিনিস আমরা করতে পারবো তো বন্ধুরা গেমটা আমি কন্টিনিউ স্টার্ট করে দেবো ট্রেনিং তো বন্ধু আমি ট্রেনিং মুড চালু করে দিয়েছি আর এখানে সব কিছু আমাদেরকে বলে দেবে তো ভাই এখানে ওয়েলকাম জানিয়েছে কিছু স্কিল আর কিভাবে গেমটি কন্টিনিউ খেলতে হবে সব কিছু আমাদেরকে ডিটেলে এখানে বলে দেবে ভাই তো দেখো বন্ধুরা লেফট সাইডের কর্নারে এখানে বলেছে গেট আঠেরোটি বিগ লিপ মানে পাতা কালেক্ট করতে বলেছে ওকে তো ভাই পাতাগুলো কালেক্ট করতে হবে তো এগুলো পাতার গাছ তো এই গাছগুলো মনে করে রাখতে হবে কারণ যখন আমরা এই গেমটি নর্মাল খেলবো তখন ভাই এগুলো জিনিস অবশ্যই লাগবে সারভাইভ করার জন্য ওকে কারণ আমি ট্রেনিং মুড খেলছি ট্রেনিং মুডে সব কিছু দেখিয়ে দিচ্ছে যে কোথায় এই জিনিসগুলো পাওয়া যায় যখন আমরা এই গেমটি নর্মাল খেলবো তখন কিন্তু এই জিনিসগুলো আর দেখাবে না দেখাতে গেলেও ভাই অনেক কয়েন লাগবে ওকে তো তোমাদেরকে আমি বলে দেবো ভিডিওটি কন্টিনিউ দেখো তো আমার কালেক্ট করা হয়ে গেছে এবার চারটি অ্যাটেন্ডস কালেক্ট করতে বলেছে তো ভাই এগুলো কালেক্ট করতে হবে তো এখানে আরও চিহ্ন দেখিয়েছে যে কোথায় সেই জিনিসগুলো পাওয়া যায় ওকে তো ভাই সেই জিনিসগুলো কালেক্ট করতে হবে তো এই গেমে অনেক কিছু জিনিস রয়েছে তো দেখো বন্ধুরা গেমের গ্রাফিক খুব সুন্দর আর গাছপালাগুলো দেখতে খুব সুন্দর লাগছে ভাই তো এখানে পাবো এই জিনিসগুলো চারটা জিনিস নিতে বলেছে যাই না এই জিনিসের কাজ কি ভাই তো এই গাছগুলো থেকে এই জিনিসগুলো পাওয়া যায় তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে কারণ এটা ট্রেনিং মুড ট্রেনিং মুডে আমাদেরকে বলে দিচ্ছে এই জিনিসগুলো কীভাবে কালেক্ট করতে হয় আর কোথায় পাওয়া যায় তো এই গাছগুলোও ভাই লক্ষ্য করে রাখতে হবে মানে চিহ্ন করে রাখতে হবে ওকে তো আবার সব কিছু কালেক্ট করা হয়ে গেছে মনে হয় আর একটা কালেক্ট করতে হবে ভাই তো এটাও কালেক্ট করা হয়ে গেছে ভাই তো এবার নেক্সট মিশন কি বলেছে ওকে তো নেক্সট মিশন ওয়েট করতে হবে নিট এ ও ওকে তো আমাদের মানে একটা পুকুরের পাশে যেতে বলেছে ভাই তো আমি পুকুরের পাশে এসে এসেছি এখানে আমাদের বিল দিতে হবে আমাদের তাম্বু তৈরি করতে হবে ওকে তো এই গাছের ডালটা নিতে হবে তো দেখো বন্ধুরা ঘাটের মধ্যে এই গাছের ডালটা এখানে নিয়ে এসে আমি দিয়ে দিলাম তো এখানে পাঁচটা এই গাছের বড় বড় সলিড উট লাগবে মানে গাছের ডাল লাগবে ভাই ক্যাম্পটা বিল করার জন্য আমাদের ক্যাম্প বিল করতে হবে তো এই অপশানে ক্লিক করলাম আর আমি ক্যাম্পটা বিল করার মানে অপশান চলে এসেছে ভাই তো অপশানে আমি দিয়ে দিলাম তো ভাই ক্যাম্প বিল হয়ে যাবে আর কোনো কিছু জিনিস বিল করার জন্য আমাদের একটু এনার্জি আর খাওয়ার লেভেল জলের লেভেলগুলো কমে যাচ্ছে ওকে তো আমাদের ক্যাম্প বিল হয়ে গেছে ভাই তো বিল হয়নি এখনও ওকে তো বিল হয়ে গেছে কমপ্লিটলি হয়ে গেছে তো এবার নেক্সট মিশন কি বলেছে ভাই তো এনার্জি ওকে তো এনার্জি নেওয়ার জন্য কি বলেছে ওকে যাই হোক তো বন্ধুরা এবার আমাদের আমাদেরকে ব্যাংক শিকার করতে বলেছে ওকে তো ব্যাংক শিকার করার জন্য ভাই পাথর নিয়েছি আর এইভাবে এই চিহ্ন ক্লিক করে মানে এটা আমরা মানে স্কোল ডাউন মানে লেফট সাইড লেফট রাইট সাইড করতে পারবো ভাই ওকে আর এই চিহ্ন দিয়ে মানে এটা আমরা কন্ট্রোলটা নাড়াতে পারবো ওকে তো সঠিক চিহ্ন চিহ্ন তো নিয়ে আমি ব্যাং ব্যাঙের উপরে দিয়ে দিলাম ইট ছুঁড়ে তো ব্যাংটা মরে গেছে ভাই তো পাখি মারতে বলেছে আবার তো পাখি গাছে ডালে রয়েছে তো এটা ট্রেনিং মুড এটাতে মানে অত অসুবিধা হচ্ছে না ভাই ওকে তো পাখিটা পালিয়ে চলে গেছে তো বলছে যে এই হাতিয়ার দিয়েও আমরা পাখিটাকে শিকার করতে পারবো না ভাই তার জন্য অন্য একটা হাতিয়ার লাগবে ওকে তো অন্ধরা রাত্রি লেগে গেছে ক্যাম্প ফায়ার বিল করতে হবে ভাই ক্যাম্প ফায়ার বিল করার জন্য সব কিছু জিনিস আমি কালেক্ট করেছি তো ট্রেনিং মুডে অত অসুবিধা হচ্ছে না জিনিসগুলো জিনিসগুলো খুঁজতে ওকে ভাই সব কিছু জিনিস খোঁজা হয়ে গেছে তো ক্যাম্প ফায়ার আমি চালু করে দিয়েছি তো এবার নেক্সট মিশন ওয়েড করতে হবে নেক্সট মিশন আমাদেরকে কি করতে বলেছে ভাই তো ভাই নেক্সট মিশন ফুড ওকে তো খাওয়ার খেতে বলেছে তো পেকে হাত দিয়েছি আর যে ব্যাঙ্কটা আমরা শিকার করেছি ভাই ব্যাঙ্কের লেগ পিচ সেগুলো ব্রেক করতে হবে মানে ভাসতে হবে ওকে ভাসতে হবে বা শিখতে হবে মানে পুড়তে হবে ওকে তো ভাই যাই হোক তো আমি ব্যাঙ্কটাকে পুরেছি তো ব্যাঙ্কটা আবার খেতে হবে ফুড খেতে বলেছে তো ব্যাংকটা খাওয়া হয়ে গেছে ভাই মাই ব্যাংক খেয়ে নিলাম তো ভাই এবার কী বলেছে নেক্সট মিশন ক্যাম্প ফায়ারে কী বলেছে ওকে পুকুরে নামতে বলেছে পুকুরের পু ও ট্র্যাপ দিতে বলেছে ওকে তো পুকুরে ভাই ট্র্যাপ দিতে হবে এই ট্র্যাপটা আমরা আমরা তৈরি করেছি মানে আমি তৈরি করেছি ওকে তো এবার এই পুকুরের মাঝে বসাতে হবে তো আমার হাতে একটা লাইট রয়েছে টর্চ লাইট এই টর্চ লাইটটা আমি ক্যাম্প ফায়ার থেকে তৈরি করেছি আর এখানে সেই নেট জালটা আমি দিয়ে দিলাম ভাই মাছ ধরার জন্য তো এটা একটা পুকুর তো অবশ্যই পুকুরের পুকুরে মাছ থাকে মাছ তো আমি দেখতে পাচ্ছি না কিন্তু এখন কি বলেছে ঘুমাতে বলেছে ওকে তো ঘুমাতে হবে তোরা আর একটা জিনিস এখানে তো এখানে দুটো জিনিস রয়েছে এক সাইডে ঘুমের অপশান আর এক সাইডে হয় ব্যাক মানে ব্যাকপ্যাক বলতে চেস বা বক্স বলতে পারব এখানে আমরা অনেক কিছু জিনিস রাখতে পারবো আমাদের ব্যাকপ্যাকে অতগুলো জায়গা আটবে না টোটাল দুশোটা জিনিস আমি রাখতে পারবো আর ব্যাক মাত্র তিরিশটা জিনিস রাখতে পারবো ওকে তো আমাদের ঘুমানো কমপ্লিট হয়ে গেছে দিন হয়ে গেছে মানে সকাল হয়ে গেছে ভাই তো পুকুরের মাঝে একটা নেট জাল পাতিয়েছিলাম মাছ ধরার জন্য তো দেখবো কী কী মাছ পড়েছে ওকে তো ভাই দুই ধরনের মাছ পেয়েছি চারটা টোটাল চারটি মাছ পেয়েছে ওকে তো মনে হয় বড় বড়ো মাছ পেয়েছে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে ভাই মাছগুলোকে রান্না করে খেতে হবে তো দেখবো কী কী মাছ পেয়েছি একটা রুই মাছ পেয়েছি আর ও গড রুই মাছ না ভাই তো এক দুটো চিংড়ি মাছ পেয়েছি আর দুটো পুঁটি মাছ পেয়েছি কারণ আমরা যে জালটা পাতিয়েছি জলের মাঝে সেটা হচ্ছে ভাই ছোটো জাল ওকে স্মল নেট জাল ছিল তো ভাই ছোটো ছোটো মাছ পেয়েছি পুটি মাছ পেয়েছি আর পেয়েছি চিংড়ি মাছ তো বন্ধুরা নেক্সট মিশন ম্যাপে ক্লিক করতে বলেছে ওকে তো নিচের সাইডে রয়েছে ম্যাপ তো ম্যাপে এখানে দেখিয়ে দিচ্ছে যে কী কী জিনিস আমরা কালেক্ট করতে পারবো কী কী জিনিস নিতে পারবো ভাই তো সেই জিনিসে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা সেই জিনিসগুলো টার্গেট বা সেই জিনিসগুলো দেখতে পারবো সেই জিনিসগুলো আছে কোথায় ওকে তো তার জন্য লাগবে কয়েন গোল্ডেন ক্যারট তো আমার কাছে কোনো ক্যারট নেই তো আমাদের সব কিছু মিশন কমপ্লিট হয়ে গেছে তো আবার নিজস্ব চ্যালেঞ্জ করতে হবে বা নিজস্ব নর্মাল আমরা গেমটি খেলতে পারবো আমাদের ট্রেনিং মুড কমপ্লিট হয়ে গেছে ওকে তো লেফট সাইডের কর্ন মানে রাইট সাইডের কর্নারে ক্লিক করেছি তো এখানে কমপ্লিটেড দেখাচ্ছে ভাই তো আমরা এই লোকেশন থেকে এবার ভিড় হয়ে চলে এসেছি ট্রেনিং মুড থেকে তো এবার জঙ্গল মুডে আমরা খেলতে পারবো আর এখানে অনেকগুলো ম্যাপ রয়েছে ভাই আইল্যান্ড রয়েছে তারপর কি আফ্রিকা তারপর শ্যাম রয়েছে আরও অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ভাই লোকেশন রয়েছে সেই লোকেশানে সারভাইভ করতে খুবই মজা লাগবে আরও অনেক ভয়ঙ্কর জম্বি জম্বি তো নেই জীবজন্তু রয়েছে সেই লোকেশনে সারভাইভ করতে খুবই মজা লাগবে ওকে তো বন্ধুরা আমি জঙ্গল ম্যাপ ওপেন করেছি তো আমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে ট্রেনিং কমপ্লিট না করলে ভাই জঙ্গল ম্যাপ আমরা ওপেন করতে পারবো না ওকে তো ম্যাপে ম্যাপে আমি ক্লিক করেছি আর ম্যাপে ভাই অনেক কিছু রিসোর্স রয়েছে তো এই জিনিসগুলো নেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে আর এখানে অ্যাড দেখতে হবে নাহলে কিন্তু ভাই তিনটা করে গোল্ডেন ক্যারোট লাগবে তাহলে সেই জিনিসের লোকেশন পাবো সেই জিনিসটা কোথায় পাওয়া যায় সব কিছু এখানে ডিটেলে দেখাবে ওকে তো এই জঙ্গল ম্যাপে আমরা নিজের ইচ্ছা মতো খেলতে পারবো উইথ আউট মিশন ওকে তো এখানে অনেক কিছু হাতিয়ার দিয়েছে ভাই অনেক কিছু জিনিস তৈরি করতে পারবো তো লেফট সাইডের কর্নারে অনেক কিছু অপশন রয়েছে মানে হাতিয়ার তৈরি করার অপশন রয়েছে আর অনেক কিছু ট্র্যাপ রয়েছে সব কিছু জিনিস আমরা তৈরি করতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই